দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শিকদার জুবায়ের হোসেন জুবায়ের আপনাকে স্বাগত আপনার কাছে জানতে চাচ্ছি পর্যটকদের ভিড় কেমন দেখছেন আজকে আর যেই অভিযোগটি হোটেল মোটেল মালিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেয়ার এই বিষয়ে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বা তারা অবগত আছেন কিনা ফয়সাল আপনাকে ধন্যবাদ সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা দেখতে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত টানা কয়েকদিনের ছুটিতে এত বেশি পর্যটকের পদচারণা হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে ১৮ কিলোমিটার সৈকত জুড়ে কিন্তু হাজার হাজার পর্যটক এখন রয়েছে তারা দুপুরে রৌদ্রের মধ্যে সৈকতের বালুয়ারিতে শিশুরা খেলা করছে এবং অন্যান্যরা সৈকতে গোসল করছে এভাবে করে পর্যটকদের পদচারণা কিন্তু এখন সব সময় এভাবে থাকে পদ্মা সেতু হওয়ায় মাত্র পাঁচ ঘন্টায় কুয়াকাটা আসতে পারে এখন পর্যটকদের ছুটে চলা কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং বেশি সংখ্যক পর্যটকের পদচারণা হয় হোটেল মোটেলে যে ভাড়া বেড়েছে এ বিষয় নিয়ে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের জানিয়েছেন তারা ব্যবস্থা নেবেন যাতে করে ছুটির দিনগুলোতে বেশি ভিড় হলে তখন যাতে হোটেল এবং হোটেল ভাড়া এবং খাবার হোটেলের যে বিল সেগুলো যেন বেশি না হয় সেজন্য তারা কাজ করে যাবে এটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন এবং আজ বিকেলে কিন্তু এই সৈকত এলাকায় পর্যটকরা সূর্যাস্ত দেখবেন এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সবশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে ফয়সাল